কি গরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, এই বর্ষার দিনে সবাই নিরাপদে আছেন, তাই তো? কোরবানির মাংস খেতে খেতে আজ আর মুখে রুচি নেই, মনে হচ্ছে একটু ভর্তা ভাজি দিয়ে ভাত খাই। তো হালকা পাতলা কিছু একটু মানে করবো সেটাই ভেবেছিলাম আর সেটাই করেছি। আজকে আমার আইটেমে আছে আলু ভর্তা, কচু মাখা, উল মাখা, ডিমের অমলেট, পাতলা করে একদম পাতলা অল্প ঝাল মশলা দিয়ে মুসুর ডাল, আর এখানে আছে ঘি। গরম গরম ভাতের সঙ্গে এটাই চাই, তাই না? এটুকু পেলেই মুখে রুচি আসবে। আপনারা সবাই ভালো থাকুন। এবার আমার ছেলের ভাত মানে রেডি করছি। ভাতে দিয়ে দিলাম আলু সিদ্ধ, মাখা, কচু মাখা, ও ওল মাখা খাবে না, ডিম দিলাম, ডাল আর দিয়ে দিচ্ছি ঘি। এটুকু পেলে যথেষ্ট, আর কিছু চাই না। ভাত বাড়া রেডি। বাবুরে খেতে আয়, ভাত বেড়েছে।